हेलो बियार्स अस्सलाम वालेकुम सबाई केमन आछेन आलहामदुलिल्लाह आमि आशा करि आपनारा सबाई भालो आछेन। तो आज के नतुन एकटा भिडियो निये आसलाम, खुबी साधारण एकदम अति साधारण एकटा भिडियो, आशा करि आपनादेर भालो लागबे, आमार साथे थाकेन। आमि आज के माछेर भर्ता बानाबो, सेटा आपनादेर साथे शेयार करब, आशा करि आपनादेर काजे लागबे। माछ हमें भाजी करे निये छी, एखन आमी काटा बेचे नेब। हमरा तो मानुष खुबी कम, ताई आमी कम करे बानाच्छी, आपनारा जारा बेशी मानुष तारा बेशी करे बानिये खाबेन, आर आमी मरीच एकटु कमी खाई। আমার মাছের কাটা বাছা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব কাঁচা মরিচ। মরিচ আমি একটু কমই খাই, তাই আমি একটু কম করে দেব, আপনারা যারা বেশি খান তারা বেশি দেবেন। আর দিয়ে দেব বেগুন ভাজি, বেগুন ভাজি দিয়ে মাছ দিয়ে ভর্তা বানাবো। এখন আমি বেটে নেব, পাটায় বেটে নিলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে, সেই জন্য পাটায় বেটে নেওয়াটাই ভালো। পাটার বাটার ভর্তা অনেক মজা। যারা ঝাল বেশি খান তারা একটু বেশি করে ঝাল দিয়ে নেবেন। আমার জাল খেতে বেশি ভালো লাগে না, তাই আমি কম খাই। ভর্তাটা আমি সবসময় মিহি করে বাটি না, কারণ মিহি করে বাটা ভর্তা আমার ভালো লাগে না, একটু চাওলা ভর্তা আমার ভালো লাগে। এখন দিয়ে দেব ধনে পাতা কুচি, পেঁয়াজ, এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে লবণ দিলে খুবই তাড়াতাড়ি পেঁয়াজ বাটা যাবে, তাই এখানে লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটাও আমি ভালো করে মিহি করে বাটবো না, মিহি করে বাটা ভর্তা ভালো লাগে না। আপনারা যারা এইভাবে মিহি করে বেটে খান তারা একবার আমার মতে আড়া বাটা করে বেটে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে, খারাপ লাগবে না। তো আমার ভর্তা বাটা হয়ে গেছে, ভালো করে মেখে নেব। আরেকটা কথা বলি, যারা এখানে ভর্তার মধ্যে সরিষার তেল খান তারা সরিষার তেল দিয়ে নেবেন এই পর্যায়ে। আমি সরিষার তেল খাবো না, তাই আমি দেব না, আমার কাছে কাঁচা সরিষার তেলে ঘ্রাণটা ভালো লাগে না। আমি এখানে বেগুন ভাজি মাছ ভাজিতে যে তেল দিয়েছি ওটা দিয়ে আমার হয়ে গেছে, এই জন্য আমি আর কাঁচা সরিষার তেল দেব না। তো আমার ভর্তা বাটা রেডি, এই যে পাটায় ভর্তা বেটেছি, পাটায় মেখে ভাত খাবো না তা কি কখনো হয় নাকি। আর আমার অবশ্য এটা ছোটো পাটা, বড়ো পাটা আছে, আমি ছোটো পাটাটাই টুকিটাকি কাজ করি, বড়ো পাটা উঠাতে আমি পারি না তাই উঠাই না। এখন আমি পাটায় মেখে ভাত খাবো, কারণ ভর্তা এতটা মজা হয়েছে আপনারা না বানালে বুঝতে পারবেন না, অনেক টেস্ট হয়েছে ভর্তা, বানিয়ে খেয়ে দেখবেন। আমি পাটায় মাখা ভাত খাবো, তো দেখতে পাচ্ছেন আমার ভর্তা রেডি।
আমার ভর্তাটা অনেক মজা হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে বাসায় খাবেন, ভালো লাগবে। এরকম যদি নতুন কোনো রেসিপি পেতে চান তাহলে আমার ভিডিওর সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে লাইক কমেন্টের মধ্যে আমাকে শেয়ার করবেন, আমাকে জানাবেন। আর আমার নতুন ভিডিও পাওয়ার আশায় থাকবেন। আর আমি আজকের মতো এখানেই বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।